গতকাল টিকটকে আমি একটি ভিডিও আপলোড করি যে কিভাবে আপনারা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ওইখানে লাস্টে আমি বলে দেই, আপনারা যদি কিছু না বুঝে থাকেন তো আমাকে কমেন্ট করতে পারেন। তো আমাকে অনেকেই কমেন্ট করেছে, ভাই আপনি কি দেখাইলেন, কিছুই তো বুঝলাম না, কি হয়েছে ভাইয়া প্লিজ বলেন, কিছুই বুঝি নাই। তো বন্ধুরা, এর জন্য এই ভিডিওটি বানানো, আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আপনাদের কালকে যে প্রবলেমটি হয়েছে সেটি আর হবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের ফুল দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন জাস্ট এক ক্লিকে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম গাইস, লেট গেট স্টার্টেড। তো বন্ধুরা, আপনাদের প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো জাস্ট আমি গুগলে ক্লিক করলাম, করার পর আপনাদের এখন লিখতে হবে রিমুভ বিজি। তো আমি জাস্ট একটু লিখে নিই। লেখার পর আপনারা কি করবেন, সার্চ বারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার প্রথমে যে একটি ওয়েবসাইট পাবেন, জাস্ট আপনারা ওই ওয়েবসাইটটিতে একবার ক্লিক করবেন। করার পর বন্ধুরা আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা এখন কি করবেন, এখানে আপলোড ইমেজ বলে একটি অপশন পাবেন, এই আপলোড ইমেজে ক্লিক করবেন। তো কি করবে, আপনার যে গ্যালারিটি রয়েছে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে ছবিটি ইরেজ করতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চাচ্ছেন, সেই ছবিটি আপনারা নিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই ছবিটি নিলাম। নেওয়ার পর এখান থেকে করে দেবেন ডান অপশনে ক্লিক। তো কিছুক্ষণের ভিতরে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি ইরেজ হয়ে যাবে। তো আপনারা দেখতে পেলেন বন্ধুরা, এই যে পুরো ফুল বন্ধুরা আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি ইরেজ হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, ডাউনলোড দেওয়ার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো কিছুক্ষণের ভিতরে আপনার যে ডাউনলোডটি সেটিও হয়ে যাবে। সো বন্ধুরা, আমি এখন এখানে একটু কিছু বলে দেই, আপনার যে ছবির রেজুলেশনটি রয়েছে সেটি একটু কম হতে পারে, তাছাড়া বন্ধুরা অনেক সুন্দরভাবে বন্ধুরা আপনার যে ব্যাকগ্রাউন্ড ইরেজটি রয়েছে সেটি হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। আই হোপ বন্ধুরা এখন আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। তো এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তো আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের একটি না একটি সলিউশন নিশ্চয়ই দেব। আর যদি সম্ভব হয় বন্ধুরা, আমি যে ওয়েবসাইটটি দেখালাম ওই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, যদি বন্ধুরা পসিবল হয় নিশ্চয়ই দিয়ে দেব। তাছাড়া বন্ধুরা, আমি যে প্রসেসটি দেখিয়ে দিয়েছি আপনারা ওইভাবেই চলুন, আপনাদের ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই এক ক্লিকের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। সো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা আমাকে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো লাইক তো বানতে বস, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এক ক্লিকের ভিতরেই